আলোচনা একটা অংশনা তার আগে নিজেদের মধ্যে তো আজকে বেশ ভালোই দেখে মনে হচ্ছে সকলকে এই আলোচনার সময় অংশগ্রহণের জন্য শুভেচ্ছা প্রত্যেক বছর যখন আমরা এই প্ল্যানিং এর জন্য নামি তার আগে এই আলোচনাটা দরকার হয় এই কারণে আপনারা সকলেই জানেন যে প্রত্যেক কাজের জন্য একটা প্ল্যানিং দরকার খুব ভালো একটা কাজ তখনই হয় একটা সাকসেসফুল প্রজেক্ট তখনই হয় যখন এর পরিকল্পনাটা নিশ্চিত হয় এবং খুব কনক্রিট হয় এই জন্যই এরকম আলোচনা সভা আমরা কি করতে চলেছি কেন করতে চলেছি কোথায় করব এবং কখন করব আমাদের এর জন্য কি কি দরকার আর কি নিয়ম মেনে করব এগুলো আমাদের মাথায় রাখতে হবে না হলে খুব ভালো পরিকল্পনা নেওয়া সম্ভব হয় তো আমরা যেরকম আমাদের নিজেদের বাড়ির ছোট ছোট কাজের জন্য পরিকল্পনা করি যদি কোনো কেউ বাড়ি তৈরি করতে যান তার জন্য যে পরিকল্পনা লাগে যেমন ধরুন কত বড় বাড়ি করতে চলেছে তার জন্য আপনার কাছে কত টাকা রয়েছে বা কিরকম ফিনান্সিয়াল সাপোর্ট থাকবে তার সঙ্গে আপনার জায়গা কতটা রয়েছে আপনি বাড়ি যে তৈরি করবেন কাকে দিয়ে তৈরি করবেন এবং তার জন্য কি কি মাল ব্যবহার করবেন সেটা কোথা থেকে পাবেন এরকম বিভিন্ন বিষয় থাকে যেমন ধরুন বাজার করার জন্য খুব ছোট একটা প্রোগ্রাম একদিনের বাজার যাব তার আগে যে আমরা আমাদের একটা পরিকল্পনা করি যে কি কি দরকার আমার বাড়ির জন্য তার একটা লিস্ট তৈরি করে দিই এবং সেই জিনিসগুলো যা আমি লিস্ট করলাম যেমন ধরুন কিছু গ্রসারি আইটেম লাগবে কিছু ইউটেন্সিলস লাগবে কিছু আমার শাকসবজি লাগবে কিছু ফল ইত্যাদি লাগবে এই সব মিলিয়ে একটা লিস্ট তৈরি করলাম এবং তার জন্য আমার কতটা ফান্ড প্রয়োজন কতটা অর্থ ব্যয় করতে চাই তার একটা সংস্থান করতে হয় আইদার সেটাকে আমি আমার সঙ্গে নিয়ে নিই বা আমার সঙ্গে কোনো ডেবিট কার্ড বা ওই অনলাইন পেমেন্ট যে ডিভাইস সেরকম কিছু একটা সঙ্গে নিই এবং সাফিসিয়েন্ট অর্থটা যাতে আমি ব্যবহার করতে পারি যখন যতটুকু দরকার সেই ব্যবস্থা করে তারপর আমরা বাজারের জন্য বেরোই এবং শুধু তাই নয় তার জন্য যা বাজার থেকে আমি সংগ্রহ করব সেটা যাতে আমি নিয়ে ঘরে পৌঁছাতে পারি তার জন্য যে ব্যাগ ব্যাগেজেস দরকার সেটাও আমরা সঙ্গে নিয়ে যাই এবং তার সঙ্গে সঙ্গে যেটা পরিকল্পনা করি আমাদের মাথা থেকে এটা অটোমেটিক্যালি আসে সেটা হলো কোন বাজার থেকে আমি এই জিনিসগুলো পাবো সেইটার একটা পরিকল্পনা করি যে আমার এইটা দরকার তাহলে পরে ওইখানে ওই বাজারে এই দোকানটা আছে বা এই শপটা আছে সেখান থেকে আমি পেতে পারবো যে উপযুক্ত গুণমানের সঠিক যে সামগ্রী সেটা আমি কোথা থেকে সেটাও আমাদের মাথাতে থাকে আমরা বাজারে গিয়ে ঠিক সঠিক দোকান থেকে যেরকম আমরা পরিকল্পনা করেছি বাড়িতেই যে এই দোকান থেকে এখান থেকে আমি আমার এই প্রয়োজনের সামগ্রীটা পাবো সেখানে গিয়ে অ্যাপ্রোচ করবো এবং আমি জানি যে ওইখান থেকে আমি পেতে পারবো আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে আমি একটু হাত করুন আপনাদের ভিডিওটা পজ হয়ে রয়েছে আমি বুঝতে পারছি না হ্যালো কোথা থেকে পাবো কি জিনিসটা দরকার সঠিক গুণমানের আছে কি জন্য কত অর্থ সংস্থান দরকার এবং কিভাবে নিয়ে আসবো তাহলে বাৎসরিক যে পরিকল্পনা উন্নয়নের যে পরিকল্পনা তা একটা গ্রাম পঞ্চায়েতের এরিয়াতে সেটা অনেক বড় একটা বিষয় এবং সারা বছর ধরে সেই
প্রোগ্রামটা চলতে থাকবে।